হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রথমে যে গাড়িটি দেখাচ্ছি সেটা হচ্ছে এক্সিও 2008 এর মডেল, 1400 রেজিস্ট্রেশন, 1500 সিসি, টিভি ব্যাক ক্যামেরা রয়েছে এবং সাদা কালারের তেলের গাড়ি, যেটার প্রাইস আপনাকে পরে বলছি। এটা সিরিয়াল নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো G34 সিরিয়াল। সাদা কালারের এক্সিও 2008 এর মডেলের গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা যদি আপনাকে ভিতরের কন্ডিশনটা কিছু দেখাই, আপনারা দেখবেন ভিতরের কন্ডিশনটি মোটামুটি খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে। তো ভিউয়ার্স, এইটার 2008 এর গাড়ি যারা খুঁজছেন অবশ্যই আজকে চলে আসতে পারেন। এবং এটার সিট কভারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল রয়েছে, সিট কভার লাগানো নাই, অরিজিনাল সিট রয়েছে এবং সিভিটি গিয়ার। তো যারা ভিতরে হচ্ছে বিস্কিট কালার, তো যারা হচ্ছে এক্সিও গাড়ি খুঁজছেন, 2008 এর গাড়ি খুঁজছেন, অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। আর এটা যদি আপনাকে পেছনের সিটটা যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন পিছনের সিটটা হচ্ছে খুবই কমফোর্টেবল একটি সিট। তো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই আজকে 2008 এর গাড়ি যারা খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখে চলে আসতে পারেন কারহাটে। এবং এটার গাড়ি যদি আমি আপনাকে পেছন অংশটা দেখাই, খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং এটার সিএনজি করা রয়েছে। এটার আপনাকে আমি দেখাই পিছনের অংশটা, না এটার সিএনজি করা নাই, এটা তেলে রয়েছে। আমি প্রথমে বলেছিলাম যে তেলে রয়েছে। এখন একটা জিনিস দেখেন তেলের কন্ডিশনটা, এখন পিছনের এই অংশটা দেখবেন এখানে ফুটা আছে কিনা, তখন আপনি বুঝতে পারবেন যে সিএনজি অনেকে খুলে। এবার এটা নর্মালি ফুটাটা থাকে, এটা নর্মালি পাবেন আপনি অরিজিনালটাই, বাট এখানে দেখবেন যে এখানে কোনো ফুটা আছে কিনা, তখন আপনি দেখে বুঝে তারপর গাড়ি কিনবেন। এবং পিছনের লাইটগুলো অরিজিনালই রয়েছে, এই লাইটগুলো অরিজিনাল রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল 2008 এর গাড়ি। আর এর পরের গাড়িটা দেখাচ্ছি আর কী কী গাড়ি রয়েছে। এটা 2008 এর এক্সিও গাড়ি দেখাচ্ছি, এটা হচ্ছে 2008 এর এক্সিও, 1300 রেজিস্ট্রেশন, এটাও টিভি ব্যাক ক্যামেরা আছে, এইটা সিএনজি করা, ওটা তেলের গাড়ি ছিল, ওটা সিএনজি করা। এবং এই টিভি ব্যাক ক্যামেরা আপনি পাচ্ছেন এবং সাদা কালারের, এটাও সাদা কালার। এবং এইটার সিরিয়ালটা হচ্ছে ঢাকা মেট্রো G35 সিরিয়ালের গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন। এটার যদি আপনাকে আমি ভেতরের কন্ডিশনটা যদি একটু দেখাই, আপনারা দেখবেন এটাও কিন্তু ভিতরে মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে। তো ভিউ, যারা হচ্ছে আটের গাড়ি খুঁজছেন অবশ্যই দেখবেন আটের গাড়িটা, অবশ্যই আপনি দেখবেন এখানে হচ্ছে, এটা হচ্ছে এসি টাচ রয়েছে, সিট কভার লাগানো নাই, অরিজিনাল সিটটাই রয়েছে। এবং এটার পিছনের সিটটাও দেখেন, এটার পিছনের সিটটাও কিন্তু খুবই পরিষ্কার রয়েছে। তো ভিউ, যারা হচ্ছে 2008 গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি আপনি দেখতে পারেন। এটার যে প্রাইস দেওয়া আছে এটা কিন্তু ফিক্সড প্রাইস না। এবং এটার যদি আপনাকে আমি গাড়ির পেছনের অংশটা যদি দেখাই, এই গাড়ির পেছনের অংশটা মোটামুটি খুব ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। এবং এটার পিছনের ব্যাক ডালাটাকে আপনি একটু দেখাচ্ছি, এটার পিছনের ব্যাক ডালাটা দেখেন, এটার পিছনের ব্যাক ডালাটা মোটামুটি ফ্রেশ রয়েছে। এবং এটার সিএনজি করা রয়েছে, 60 সিলিন্ডার, এটা 60 সিলিন্ডার রয়েছে। তো ভিউ, যারা হচ্ছে 2008 এর এক্সিও গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। তো আপনাদেরকে আবার বলছি, যারা 2008 এর এক্সিও গাড়ি খুঁজছেন এই গাড়িটাও দেখতে পারেন। তো এর পরের গাড়িতে চলে যাচ্ছি আমরা। আমার কাছে আরেকটা এক্সিও গাড়ি আছে আজকে মাঠে, 2008 এর মডেল, এটা হচ্ছে এক্সিও জি, যেটার রেজিস্ট্রেশন হচ্ছে 2012। এবং এটাও টিভি ব্যাক ক্যামেরা রয়েছে, 1500 সিসি, এটা কিন্তু তেলের গাড়ি। এটার প্রাইস দেওয়া হয়েছে, যেটা এটা একটু পরে বলছি, এটার সিরিয়ালটা হচ্ছে 33 সিরিয়াল। এবং এটা হচ্ছে সিলভার কালারের এক্সিও গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক্সিও জি। এবং এটার যদি গাড়ির ভেতরের কন্ডিশনটা একটু যদি দেখায় আপনাদেরকে, আপনারা দেখতে পারেন ভিতরের কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। এবং এটাও মোটামুটি ভিতরে ফ্রেশ কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, যারা হচ্ছে 2008 এর গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি। এবং এটার আপনাকে আমি পেছনের লাইটটাও দেখাই, পিছনের গাড়িটা, পিছনের অংশটাও কিন্তু মোটামুটি ফ্রেশ রয়েছে। এক্সিও জি যারা গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। এবং এর সিরিয়াল হচ্ছে 33 সিরিয়ালের যদি এক্সিও যারা খুঁজছেন, এক্সিও জি যারা খুঁজছেন অবশ্যই আজকে চলে আসতে পারেন কারহাটে। এবং এইটার যদি আপনাদের ভিতরে পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই এটা প্রাইসটা বলে দিচ্ছি, যার মূল্য দেওয়া হয়েছে 1,30,000 টাকা। তো চলেন এরপরে আরও কী এক্সিও রয়েছে সেটি নিয়ে থাকি। এটা হচ্ছে 2012 এক্সিও জি, 2012 মডেল, 1700 রেজিস্ট্রেশন, এটাও তেলের গাড়ি, এটা অল অপশন অটো রয়েছে, এটাও সাদা কালার, এটা হচ্ছে নিউ শেপ আপনারা দেখতে পাচ্ছেন, সিরিয়ালটা হচ্ছে 32 সিরিয়ালের। তো যারা হচ্ছে 2012 এক্সিও গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। এবং এটার যদি আপনাকে আমি গাড়ির ভেতরের কন্ডিশন যদি একটু দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন এটার ভিতরের কন্ডিশনটা কেমন রয়েছে। এটাও ভিতরে মোটামুটি ভালো ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরের কন্ডিশন খুবই ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। এবং আপনাদেরকে কী বলবো, কন্ট্রোলিং রয়েছে, আপনি খুবই
কমফোর্টেবল সিট পিছনে আপনারা দেখতে পাচ্ছেন নিশব যেটা এটা হচ্ছে এটা কিন্তু পোসিস্টার 2012 পোসিস্টার একটি গাড়ি এবং এটা সিট যেটা রয়েছে এটা খুবই কমফোর্টেবল সিট এটা অ্যাকচুয়ালি এক্সিও জে এর মধ্যে পাবেন এইটার ভিতরে যে কন্ডিশনটা অনেকটাই একদম নতুনের মতো রয়েছে একদম শোরুম কন্ডিশন এটার যদি আপনাকে আমি এই গাড়িটার পেছনের অংশটা যদি একটু দেখাই আপনাকে আমি পিছনের অংশটা যদি দেখাই এটাও মোটামুটি ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে এবং এটার কিন্তু তেলে এখনও রয়েছে আপনাদেরকে বারবার বলি যারা তেলের গাড়ি বলবে অবশ্যই যে জিনিসটা আপনারা চেক করবেন সেটা হচ্ছে ঠিক এই সিটের এই জায়গাটায় ফোঁটা আছে কিনা আপনি দেখেন একদমই নতুনের মতো আর ওই যে ফোঁটাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল এটা আছে আপনারা দেখবেন এসির জন্য যে দুটা ফোঁটা কেন সেই ফোঁটা আছে কিনা এটা আপনারা একটু চেক করে নেবেন এটার মধ্যে কোনো ফোঁটা নাই এটা অরিজিনাল তেলেই রয়েছে তো ভিউয়ার্স যারা হচ্ছে 2012 এক্সিও গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটিও আপনি দেখতে পারেন আপনার লিস্টে এরপরে আর কি গাড়ি রয়েছে আরেকটা একদম নিউ শপের গাড়ি আছে সেই গাড়িটা দেখাচ্ছি তো চলুন এখন দেখাবো 14 হাইব্রিড এক্সিও গাড়ি যার রেজিস্ট্রেশন হচ্ছে 2018 এটাও তেলের গাড়ি এটার এখন পর্যন্ত নাম্বার যে প্লেট এটা হচ্ছে 42 সিরিয়ালের নাম্বার প্লেট আপনারা দেখতে পাচ্ছেন এইটার হাইব্রিড গাড়ি যারা খুঁজছেন অবশ্যই এই গাড়িটি আপনি আপনার লিস্টে রাখতে পারেন 2014 মডেল 18 রেজিস্ট্রেশন আর এই গাড়িটি হচ্ছে সিলভার কালার এটার যদি আপনাকে ভেতরে একটি কন্ডিশন দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন এটার ভেতরের কন্ডিশনটা মোটামুটি এটাও একদম ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে এটা 1500 সিসির গাড়ি এটার ভিতরের কন্ডিশনটাও কিন্তু খুবই ফ্রেশ রয়েছে এবং অলরেডি এটা খুবই ফ্রেশ একটি কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন তো ভিউয়ার্স এই গাড়িটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যারা এক্সিও গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন আবার এটার পিছনের অংশটাও দেখেন এটা কিন্তু লাইটগুলি অরিজিনাল রয়েছে কোনো ফাটা নাই এবং কোথাও কোনো টাচ আপ করতে হবে এরকম কিছু নেই এটা অরিজিনাল কালারে রয়েছে একদম শোরুম থেকে যে স্টিকার সেই স্টিকার পর্যন্ত আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদম শোরুমের যে স্টিকার সেটাও এখানে রয়েছে তো ভিউয়ার্স এই 14 হাইব্রিড গাড়িটা যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন তো এখন যে গাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে মডেলটা হচ্ছে 2007 মডেল 14 রেজিস্ট্রেশন সিসিসি এবং এটাও তেলে রয়েছে এটা সাদা কালার আজকে ম্যাক্সিমাম এক্সিরাপের পাবেন গাড়ি এবং এইটার যে কন্ডিশন এটা কিন্তু মোটামুটি ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে এটার সিরিয়ালটা হচ্ছে 34 সিরিয়াল তো এইটার যদি আপনাকে আমি গাড়ির ভেতরের কন্ডিশনটা যদি দেখাই এটারও ভিতরে মোটামুটি সিটগুলি কিন্তু ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এইটার সাদা কালারের 2007-এর এটা সিট কভার লাগানো এটা হচ্ছে এসিটা হচ্ছে আপনার টাচ না এটা হচ্ছে নর্মাল এসি এবং সিট কভার লাগানো রয়েছে এবং টিভি ব্যাক ক্যামেরাও রয়েছে এবং পেছনের সিটটাও দেখেন পেছনের সিটটাও কিন্তু গেটগুলো খুব পরিষ্কার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স 2007-এর এক্সিও গাড়ি যারা খুঁজছেন অবশ্যই এই গাড়িটি আপনি আপনার লিস্টে রাখতে পারেন এবং এটার যদি আমি আপনাকে গাড়ির পেছনের অংশটা যদি একটু দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন যে পেছনের অংশটা মোটামুটি অনেকটাই ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং এইটার ব্যাকডালা দেখে আপনাকে দেখাচ্ছি যে এইটার যে বলা হয়েছে যে এটা সিএনজি করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিএনজি করা রয়েছে আমাদের ট্যাগে নাই যে সিএনজি নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিএনজি করা রয়েছে এরকম অনেক মিস্টেক হয়েই থাকে তো ভিউয়ার্স যদি আপনাদের 2007-এর গাড়ি যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে দেবেন আরেকটা আজকে মাঠে এই ছিল এক্সিও গাড়ি আর যদি এক্সিওর বাংলাদেশে খুব জনপ্রিয় একটি গাড়ি আর আপনারা যদি এই গাড়ি কিনতে চান তাহলে চলে আসতে হবে সরাসরি কারহাটে কারহাটে আসলে আপনি প্রতি সপ্তাহে এই এক্সিও গাড়ি আপনি অবশ্যই পাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কারহাটের সাথেই থাকবেন কী করবো এখন কেমন